আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে কোরআন সহি করে শিক্ষা করার জন্য ভিডিওটি দেখার তৌফিক দান করেছেন আমরা অনেকে আসি যারা নামাজ পড়ার জন্য বাংলা দেখে মুখস্ত করেছি আসলে বাংলা দেখে মুখস্ত করলে কখনোই সহি হয় না আরবি উচ্চারণ বাংলায় কখনোই শুদ্ধ করে লেখা যায় না শুদ্ধ করে পড়া যায় না এজন্য ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি কোরআন পড়তে না পারেন এই চ্যানেলে খুব সহজেই কোরআন শিক্ষার উপরে ভিডিও দেওয়া আছে সেগুলো মনোযোগ সহকারে যদি দেখেন নিজে নিজেই কোরআন শিখতে পারবেন ইনশা আল্লাহ তাহলে আর দেরি কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোরআনের ছাত্র হয়ে যান যাই হোক আজ আমরা শিখবো সরা না সোর বিস্মিল আমরা অনেক খেয়াল করব যে হামজা শক্ত আবার জাল নরম সই সৈশুদ্ধ করে শিখতে একটু কষ্ট হতে পারে অনেকে আছি আমরা যে এই ছোরা আমি অনেকের কাছ থেকে শুনেছি খুবই অশুদ্ধ করে উচ্চারণ করে এই জাল আর জিম এই দুইটা দুই রকম উচ্চারণ আছে রাল জিব্বার আগা থেকে নরম করে পড়তে হয় জিম জিব্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয় তাহলে জাল জিব্বার আগা থেকে নরম হবে আর জিম জিব্বার মাঝখান থেকে শক্ত হবে আবার চার টান হবে তাহলে আমরা খুব খেয়াল করি যে এ إذا جاء إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح এখানেও আমরা অনেকে ভুল করি যে হামজা ইয়া জবর আই এই হামজাটাকে শক্ত করি না এই হামজাটাকে শক্ত না করার কারণে হামজার উচ্চারণটাই বিলুপ্ত হয়ে যায় আমরা বলি ওয়াই আসা। অনেকেই বলে অনেকে আমার কাছে সোরা শোনাইছে হ্যাঁ বলে ওর আসলে হবে ওর আই এ খুব মনোযোগ সহরে দেখবো ওয় রাসা দুনা দালক্ষরে চাকিনাস কলকল হবে ইয়াদ يدخلون في دين الله افواجا ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح فسبح بحمد ربك واستغفر اي تكر بطري كنو تعني كنو شبد كنو قري فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح، ورأيت الناس يدخلون في دين الله أفواجا، فسب. فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا